কেমন মজা লাগলো আমি তো খুব এনজয় করেছি তুমি কেমন কাটালি আমরা তো যেতে পারলি না কিন্তু আমরা তো অনেক শুক্রবার না আমাদের কি বন্ধ ছিল আজকে শুক্রবার তো ছিল জানা আমরা ঘুরতে আর আমার আব্বা আম্মা তো একদম বাইরে বেরোতে দিতে চায় না তোরা গেছিস বলে আমার আব্বা আম্মা বাইরে বেরোতে দিয়ে শুধু তোকে দুজনের উপর ভরসা করে এই আমার কেমন দেখা যাচ্ছে আজকে অনেক সুন্দর তো খুব সুন্দর লাগছে আজকে আমরা কয়টা সেলফি উঠলাম ওইগুলো বাসা যায় দেখবো দেখি আমার ফোন দিয়ে একটা হ্যাঁ তোলো তোলো জীবনে কারোর কিছু করলাম না গালি দিলাম না কিছু করলাম না না আমি এসে আমার ইপটিনির বকাইটে আজকে বকাইটা কাহাকে কয় উদাহরণস্বরূপ দেখিয়ে দেবো বকাইটা কত প্রকার কি কি দেখিয়ে দিতে হবে স্কুলে যাই স্টুডেন্ট মানুষ কিছু কোরিয়ান না করে বদনাম হয় আমার নামে ফালতু তো চেনে না ফালতু রয়েছে আমি ফালতু তোর দেখাবো মজা চলো পার্কে যাই হাই ডার্লিং চলো পার্কে যাই তোদের তো দেখে মন প্রাণ ভরা চোখ দিয়ে তোদের খেয়ে ফেলে রে মনে হয় মধ্যে খালি ক্লিক ক্লিক করে রে তুই পারবি না মেয়েদেরকে সম্মান দিতে পারে না আজকে তোমাদের মতো এসব বিয়াদের ছেলেদের জন্য আমাদের মতো মেয়েদের কপালের এই পরিণতি করতে পারে না খুব গল্প দিচ্ছে বলেছে নামি দামি গল্প মানে হচ্ছে দুধ খায় কিচ্ছেই বোঝাচ্ছে ছেলেকে তুলতে পারো কারণ ছেলেকে আমার সাথে নিলে একটু কেমন হয় তুমি ওই ঝিনে দেয় নল ডাঙ্গাই ওই বিনোদিয়া পার্কে যাতে পারো কে তোমার এলাকায় এসব ছেলে পেলে পছন্দ হয় না আমাদের ভালো লাগবে তোমাদের সব যাও আর চেয়ারম্যানের কথা বলছি ওই রকম চেয়ারম্যান তো গুটি বানিয়ে ডাকে ওই দিয়ে দিই আচ্ছা দেখা যাবে কালকে চেয়ারম্যানের কাছে বিচার দেবো কে রকম আমি তাই তো চেয়ারম্যান ভোট আমরা দিলে হয় কেমনি কান্দিস নে আরে কান্দিস নে শোনে আমাকে মান সম্মান সব দিলাই মাঝে দিয়ে যায় না কি কথা মান সম্মান কি হয়ে মিশেতে মানে ওই রাস্তা রাস্তা লাং কথা বল পর আর ওই যে জন্তু আর কি এক এক করে কয় এক এক করে কান্দিস না ওই যে জন্তু হ্যাঁ আবার যে আলটু হ্যাঁ আর ওই যে কি জন্য কাজ ভালো করে
আমি সিলে ভাড়া দেবো ওর চেয়ারম্যানের এরকম কথা বলতে পারে চেয়ারম্যানের কাছে আয় ওরে নয় বাবা বিচার আজকে আয় ওরে কারা ভাই আস্তে আস্তে চলি আয় আরে আমরা বিচার চাই এই আয় বলে যে ওই পাশা শালিশ কি হেবরে আশার কথা তো এই দাঁড় কিটা তো দেখছ একটু নালটরা ব্যস্ত বিজি রে চেয়ারম্যান সাহেবের সাথে আছি খুব ব্যস্ত আছি পরে ফোন দেন ঠিক আছে হ্যাঁ রাখো আমি একটা কথা কইছি সারাটা দিনের ভিতরে আমার ফোন হলো 13 বার তত ফোন হলো 39 বার রে আপনার ডান হাত না আমি সেজন্য দুনিয়াটা ফোন আমার আসে ঠিক আছে হ্যাঁ চলেন ওই পাশে শালিশিন খবর কি হ্যাঁ আসছে তারাও আসছে হ্যাঁ আসছে আসছে হ্যাঁ ঠিক আছে আসুন হ্যাঁ স্যার বলেন আরে যদি সবসময় মাথা রাখবি তা রাখবো আমি যদি বাইরে যাই হ্যাঁ শালিশগুলো তুই করবি সেইটাই তো দায়িত্ব আমারই দেবেন খুব ভালো হ্যাঁ কত মডার্ন দেখলাম রে আর শুন বলেন ওই পাড়ার ওই শালিশ ওই পাড়ার ওই শালিশকে তো জাত করে করতে হবে আপনি জানেন আর জীবনে যদি কোনো রকম এরকম কোন শালিশ পাও ইফটিজিন মনে করো যে মাজা ফোন তো কাটিয়ে ফেলতে হবে ওই ইফটিজিনের কথা শুনে আমার কান দিয়ে পানি বরাবর খাসাত করে কান দিয়ে পড়ে মানে না খুব রাগ হয় তার মানে মানুষের চোখ দিয়ে পড়ে তোর কান দিয়ে পড়ে মেরে ওই যে ওরা কান দেয় সে মায়ার কারণে বুঝতে পারছি স্যার ভবিষ্যতে চেয়ারম্যান তোরই বানাই দেবো না আমি আপনার সামসা সামসায় থাক পালে বটতলায় যেসব ছেলেগুলো তাকে সেদিন যে বললাম আপনি আমার কাছে বললেন যে এই ছেলেগুলো কারা এইভাবে তাকে উন্ডার বারে কি কারণে আমার গুটি মায় নাখের মধ্যে ভেঙে থাকবো এই জন্য ভাই আমার সামনে বলেছে এখনই তোমার কাছে বললাম আমার ইউনিয়নের ভিতরে রাখছো না শোন গোষ্ঠী তোমরা কান্দো না তোমরা ভেবে যা আচ্ছা বিচার আমি করবো তোমাকে চোখের সামনে বিচার নাকের আমরা আপনার কাছের লোক পাশের লোক আজ আমাদের বলি যদি নির্যাতিত হয় তাহলে জানি না ওই সাধারণ পাবলিকের কি অবস্থা হয় ভাই আপনি বলেন তোমরা দাঁড়াও তোমরা দাঁড়াও তোমরা তোমাদের চোখের সামনে মনে তুই কান্দিস নে প্রত্যেকটা মানুষের মামুর আছে অবশ্যই আজকে জায়গায় দাঁড়িয়ে প্রমাণ করে দেবো মেয়ে ছেলে বেলের পিছনে লাগা কি জ্বালা আজকে দেখাই দেবো আমার ইউনিয়নে আজে বাজে কাজ হতে আমি দেবো তোমরা চিন্তা করো না তোমরা আমার ভোট দিয়ে আমার দায়িত্ব দিয়েছো মেয়েদের কি কইছিস জীবনে আমরা দেখি দেখি না দূরের কথা আচ্ছা মনে তুমি বলো তো তুমি বলো আমরা তিন বান্ধবী আসছে সেলফি তুলতে তুলতে
ও দিয়েছে শীষ দিয়েছে এইডে হ্যাঁ এ শীষ দিয়েছে ও হাত ধরে টেনেছে আর ও খোঁচা মেরেছে এ শীষ দিয়েছে এ হাত ধরে টান মেরেছে এ খোঁচা মেরেছে আরও এ বলেছে আমরা যখন বলেছি যে আমরা চেয়ারম্যানের কাছে বিচার দেবো তখন বলেছে চেয়ারম্যান কি জিনিস চেয়ারম্যানের তো না কাছের গুটি বানিয়ে আমি নাকের মধ্যে দিয়ে দিতে পারি এ কথা কইছো নাকের মধ্যে তোমার কাগজ না দিয়ে তোমার নাকের মধ্যে এখন গরম পানি দিয়ে হবে তুমি তুমি জামের মতো কালা হে হ্যাঁ তুমি তুমি কোন হাত দিয়ে তুমি মেয়েটার হাত ধরেছ কোন হাত দিয়ে ভাই মানে কোন হাত দিয়ে ধরেছ রে কোন হাত দিয়ে ধরেছ তুই হাত দিয়ে দুই হাত দিয়ে ধরেছ তাহলে কি আমি করবো আর তুই সব সময় তো টালে থাকিস হ্যাঁ বলেন করে যারা ইফতিজিন করে তাদের মা হবে না দড়ি নিয়ে আয় দড়ি বোর্ডের মধ্যে করে ঘুরবে না সাবমেশনের মধ্যে হবে না ওর ঘরে আলমারির মধ্যে হবে সেটা হবে দড়ি আচ্ছা দড়ি আসছে আসছে চেয়ারের মানে তো আদালত তা আদালতের কাছে কি ক্ষমা চাইলে হয় না আর জীবনে আমরা করব না ক্ষমা করা যাবে না এই পাসার মাফ করে পাসার শুন তোর ক্ষমা আমি করতাম বুঝতে পারিসের কথাটা এর আগেও তিন তিনবার করে তোর রিপোর্ট আমার কানে এসে এইটার শাস্তি এই জায়গা দড়ি দিয়ে সাইডে ইট বেঁধে দিয়ে দাও সাত দিন দাঁড়িয়ে থাকবে আর এই যে সাত দিনের মাথায় যে খুলবি এই যে এই এদিকে এদিকে আয় এর ঘুঘু পান করতে হবে ঘুঘু পান ঘুঘু পান এই জায়গায় হ্যাঁ এক দুই দিন এই এক দুই দিন মাফ করে দেন ভাই হ্যাঁ আগে আগে ওদিক বান্ধ দেন ওদের যদি আজকে মাফ করে দি আরে বান্ধ বুঝতে পেরেছিস কথাটা তোরা কাল সকালবেলায় আবার কারুর মেয়ের বাজে কথা বলবি কারুর মেয়ের দেখে শীষ দিবি কারুর মেয়ের চোখ মারবি হবে না চেয়ারম্যান সাহেব হ্যাঁ একটা জিনিস দেখে দিন এই দেখে আর বসটা রেখেস কি নবাব হইয়াছ না নবাব হইয়াছ না আচ্ছা সিরাজ বান্দা কি তোর ফুবো হইতো রে বিচারে কি শুনবেন ওই যে মোসে রাম রাখলি বলে ভালো দেখা যায় মানুষ কাজ তামিল নাই হোক তাই তো মনে করো তামিল এই দেখেন ঘুরোইয়ে আরে তামিল নাই হইয়াছ তুই আমার বাড়ির ভিতরে যা বাড়ির ভিতরে দেখবি ঘন গিরের একটা বাস আছে ওটা নিয়ে আয় বাস না আনলে হয় না আমি নিজে হাতে করে ফিরাবো না আমি নিজেই মারবো কার আসতে আসতে মাছ চলবে না তো আসতে কোনো মাছ চলবে না আসতে মাছ চলবে আমি কি সায়েরি বিচার করছি রে কইরে না তোরা সোজা এই তোরা সোজা নাই তোকে লাগবেন রে সোজা জীবনে জীবনে ওয়াদা কর জীবনে কোন দিন আর এইরকম বিয়া তুমি করবে কিনা তোমার মা বোন নাকের ফুটোর মধ্যে রাখবো হ্যাঁ আর জীবনে কেউ যদি করে তার প্রতিবাদ করবো কারণ আমরা আপনার সাথে আপনার আদর সাথে আমরা এই সুগন্ধি তোর অবস্থা আমি যাবোই না মেয়ে ছেলে বললাম যে ঠিক আছে আমার মা বিন আছে এখন থেকে পুরা ভালো হয়ে গেলাম আর রাস্তাঘাটের মাহবিন মানে আমার মাহবিন হ্যাঁ আর আমার চেয়ারম্যান ভাইয়ের আদর্শতে জীবন পরিচালনা